হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ তোমাদের জন্য তৃতীয় পর্বে রয়েছে ঘর্ষণ ভাল নিয়ে সাধারণত দেখা গেছে তুমি জেনে থাকবা আমাদের দৈনন্দিন জীবনে এই একটা বলের অনেক প্রভাব রয়েছে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই বলটা প্রয়োগ করে থাকি কোথাও ঘর্ষণ সীমিত করতে হয় এবং কোথাও ঘর্ষণ বৃদ্ধি করতে হয় এবং ঘর্ষণ বল কয় ধরনের হবে আমরা সেই সম্বন্ধে আগে জেনে নেব তো ফার্স্টে জেনে নেওয়া যাক যে ঘর্ষণ বলটা কি। যখন তুমি একটি তলের উপর দিয়ে কোনো একটা বস্তুকে গড়িয়ে নেওয়ার বা গড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা বা চেষ্টা সেটাকে কি বলা হবে ঘর্ষণ বলা হবে লাইক একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা ধরো একটা টেবিলের উপর অথবা একটা কাঠের উপর ঠিক আছে তুমি একটা কি করলো ছোট একটা কাঠের বাক্স রাখলা ওকে তো এই কাঠের বাক্সটা যখন তুমি টেবিলের উপর দিয়ে গড়িয়ে নেওয়ার চেষ্টা করবা তখন ওই কাঠের বাক্সের নিচের অংশটা এবং টেবিলের যে উপরের অংশটা থাকে তাদের মাঝে একটা বল কাজ করবে এবং এই বলতেই হবে ঘর্ষণ বল মূলত এই ঘর্ষণ বলটা বিভিন্ন ধরনের হইতে পারে তো আমরা দেখো এই যখন তুমি এই বস্তুটাকে একটা তলের উপর দিয়ে মানে টেবিলের উপর দিয়ে যখন গড়িয়ে নেওয়ার একটা চেষ্টা করবা তখন যেখানে এখানে যে বলটা তৈরি হবে সে বলটাই হবে কি ঘর্ষণ বল ঠিক আছে এবার আমরা জেনে নিই ঘর্ষণ বলের ক্লাসিফিকেশন কিগুলো হবে ঘর্ষণ বলকে সাধারণত চার ভাগে ভাগ করা হয় কি কি দেখো স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ স্থিতি ঘর্ষণ কোনটা যখন কোনো বস্তুর বস্তু কোনো তলের উপর স্থির অবস্থায় থাকবে তখন তারা পরস্পর যে ঘর্ষণ বল অনুভব করে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ ধরো বইয়ের টেবিলের উপর একটা বই পড়ে আছে অথবা তুমি ধরো পানির একটা গ্লাস টেবিলের উপর রেখে দিয়েছ এবং তাদের মাঝে যে ঘর্ষণ বল অনুভব হবে সেটাই কি হবে স্থিতি ঘর্ষণ হবে ঠিক আছে আচ্ছা তারপর আসে গতি ঘর্ষণ গতি ঘর্ষণ কোনটা যখন একটা স্থির বস্তুর উপর অন্য কোনো একটা গতিশীল বস্তু গড়িয়ে নেওয়ার যে চেষ্টা বা প্রচেষ্টা সেটাকে কি বলা হবে গতি ঘর্ষণ বলা হবে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা ধরো তুমি রাস্তার উপর সাইকেল চালাচ্ছ এখন এই সাইকেলটা কি অবস্থা রয়েছে গতিশীল অবস্থা রয়েছে তো এই যে সাইকেলের টায়ারটা এই টায়ারটা কি হবে তোমার রাস্তার সাথে লাগার কারণে কিন্তু সে সামনের দিকে যখন তুমি ব্রেক চাপবা তখন গেছে স্থির অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো একটা স্থির বস্তুর উপর দিয়ে যখন কোনো একটা গতিশীল বস্তু মানে আহ পৃষ্ঠতলের উপর দিয়ে যাবে তখনই সেটা কি হবে গড়িয়ে ঘুরে যাবে তখন সেটা কি হবে গতি হবে এবার আসো আবর্ত ঘর্ষণ কী জিনিস আবর্ত ঘর্ষণ হচ্ছে যখন কোনো বায়ু পদার্থ অথবা ধরো একটা এক্সাম্পল দিচ্ছি ধর একটা চাকার উপর সরি একটা রাস্তা অথবা টেবিল ঠিক আছে এইটার উপর দিয়ে ধর একটা চাকা অথবা কোনো একটা বস্তু যখন সেটা গড়িয়ে গড়িয়ে যাবে মানে আবর্তিত হয়ে হয়ে যাবে সেটাকে কি ঘর্ষণ বলা হবে আবর্ত ঘর্ষণ বলা হবে ঠিক আছে তো এরপরে আসো প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ কোনটা এটা বিশেষ করে বায়ু পদার্থ অথবা তরল পদার্থ হতে পারে ঠিক আছে ধরো একটা লোক প্যারাশুট দিয়ে উপর থেকে নামতেছে এটা কি ধরনের ঘর্ষণ হবে এটা কি ধরনের ঘর্ষণ হবে প্রবাহী ঘর্ষণ হবে ঠিক আছে অর্থাৎ কোনো বায়ু অথবা তরল পদার্থের মধ্য দিয়ে যখন কোনো বস্তু নামতে থাকে বা উঠতে থাকে তখন তাদের মাঝে যে ঘর্ষণ বল অনুভব হবে সেটা কি হবে প্রবাহী ঘর্ষণ হবে ঠিক আছে তো এই ছিল ঘর্ষণের ক্লাসিফিকেশনগুলো এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ঘর্ষণের সম্মুখীন হই ঠিক আছে তাদের দেখা গেছে এই চার ধরনের ঘর্ষণের মধ্যে কোনো না কোনোটা হবে আচ্ছা এরপর তুমি দেখো আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণের অনেক ধরনের সুবিধা থাকে আবার অসুবিধা থাকে তো এই জন্য তোমাকে কি করতে হবে ঘর্ষণ কিছু হ্রাস করার প্রক্রিয়া থাকে আবার বৃদ্ধি করার প্রক্রিয়া থাকে ঠিক আছে ধরো একটা ট্রাক অথবা একটা সাইকেল রাস্তা দিয়ে যখন যাচ্ছিল হঠাৎ করে কাদার মধ্যে আটকে গেল তখন তোমার কি হবে ঘর্ষণ ছাড়া তুমি সেখানে কি করতে পারবে না এটা পারবে না তো এটা জেনে নেওয়া যাক যে এখানে আমরা যদি ঘর্ষণ হ্রাস করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে ঠিক আছে দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে পৃষ্ঠটিকে মসৃণ করতে হবে যখন কোনো পৃষ্ঠ মসৃণ থাকবে তখন সেখান দিয়ে কোনো বস্তু সহজে অনায়াসে যেতে পারবে ঠিক আছে তো এই ক্ষেত্রে হ্রাস করার প্রক্রিয়া হচ্ছে মসৃণ হলে তুমি সেটা কি হবে হ্রাস হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন দেখে থাকি যে কোনো পৃষ্ঠের মধ্যে একদম সমতল অথবা মসৃণ তখন ওই ক্ষেত্রে একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি ভালো করে তাকালে দেখতে পাবা যে সেখানে একটু থ্যাব্রো টাইপের ঠিক আছে তো ওইটা যদি এরকম হয় তখনই দেখে গেছে কি হবে যে ওইখানে ঘর্ষণ কম হবে তারপর দেখো পিছিলকারী পদার্থ ব্যবহার করা তুমি যদি পিছিলকারী পদার্থ ব্যবহার করো বিশেষ করে টায়ার অথবা যে এগুলো রয়েছে সাইকেলের যে বিয়ারিংগুলো রয়েছে ঠিক আছে এখানে যদি পিছিলকারী পদার্থ বিশেষ করে লুবরিক্যান্ড তেল এগুলো ইউজ করা হয় তাহলে দেখা গেছে ওইটা খুব দ্রুত ঘুরতে পারবে তাহলে এখানে ঘর্ষণটা কি হবে খুব কম হবে তারপর দেখো দ্রুতগামী যানবাহন স্ট্রিম লাইন ব্যবহার করা বিশেষ করে প্লেন উড়োজাহাজ তারপর হচ্ছে বাস মেট্রো রেল এই যে যানবাহনগুলো রয়েছে যেগুলো দ্রুতগামী তো ওইদের ওদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ডিজাইনটা এমনভাবে করা হবে যে তারা খুব দ্রুত যাতে বাতাসের যে বেগটা থাকে ওর মধ্যে ঘর্ষণ খুব কম হবে এবং তারা তো দ্রুত কি করতে পারবে আগাতে পারবে ঠিক আছে এরপর দেখো চাকা ব্যবহার করো বিশেষ করে তুমি ধরো একটা সুদকে অথবা একটা ব্যাগ রাস্তার মধ্য দিয়ে নিবা দিয়ে নিবা তো ওই ক্ষেত্রে দেখা গেছে চাকা ছাড়া টানা হবে তখন সেখানে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে কিন্তু ওটার সাথে যদি কোনো চাকা লাগানো থাকে তখন দেখা গেছে এটা অনায়াসে তুমি কি করতে পারবা টেনে নিতে পারবা তাহলে চাকা ব্যবহার করে আমরা কি করতে পারি যে ঘর্ষণ হ্রাসকরণ করতে পারি বা কমাইতে পারি তারপরে দেখো অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে রাখা কারণ হচ্ছে যতটুকু জায়গায় তুমি স্পর্শ করে রাখবা কোনো বস্তুকে ঠিক আছে সেইখানে ঘর্ষণ কী হবে বেশি হবে এবং যত জায়গা কম হবে সেখানে ঘর্ষণ কী হবে কম হবে তারপর দেখো লম্বভাবে আরোপিত বল কমানো সাধারণত দেখে গেছে কোন বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে ঠিক আছে তখন সেখানে যে বেশি পরিমাণে ঘর্ষণ অনুভব হবে তো লম্বভাবে বল প্রয়োগ করলে কি হবে সেখানে তলের সাথে ওই বস্তুটা লাগানো বেশি থাকবে এবং সেখানে ঘর্ষণটা বেশি হবে ঠিক আছে তো এই ছিল ঘর্ষণ হ্রাস করার প্রক্রিয়া এবার জেনে নেওয়া যাক ঘর্ষণ বৃদ্ধি করার কি ধরনের প্রক্রিয়া রয়েছে কারণ আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে এমনই কিছু কাজ রয়েছে যেখানে আমাদের ঘর্ষণকে বাড়াইতে হয় ঠিক আছে দেখো তল অমিস বা খসখসে যদি করা তোলা হয় তাহলে দেখে সেখানে ঘর্ষণ বেশি হবে ঠিক আছে গেছে তুমি তুমি ধরো একটা বস্তু একটু টাইপের তারপর তোমার যে তলের উপর দিয়ে সেটা গড়িয়ে নিবে সেটা একটু অ্যাব্রোথারব্রো টাইপের বা কাটা টাইপের বা খাঁচ কাটা টাইপের তো ওই ক্ষেত্রে ওইটার উপর দিয়ে টেনে নেওয়ার সময় কিন্তু ওরা আটকে থাকবে এবং পরস্পরকে আকর্ষণ করে রাখবে আর ওই ক্ষেত্রে ঘর্ষণ কি হবে বেশি হবে তারপর দেখো ঘর্ষণ তলে জোরে চেপে ধরা যখন তুমি লম্বভাবে বল প্রয়োগ করবা কোনো বস্তুর উপরে এবং যখন তলের উপর সেই বস্তুটা লাগানো থাকবে তখন জোরে চেপে দলে সেখানে ঘর্ষণ কি হবে বেশি হবে এবং যদি এটার ভরও বেশি বানানো হয় তখনই কিন্তু ঘর্ষণ বেশি হবে তারপর দেখো বাতাস বা তলের ঘনত্ব বৃদ্ধি করা বাতাস যদি একটু হালকা টাইপের হয় বা ঘনত্ব যদি ঘনত্ব যদি একদম কম হয় তখন দেখা গেছে অনায়াসে কোনো বস্তু সেখান থেকে পড়বে কিন্তু বাতাস অথবা তরলে ঘনত্ব যদি বেশি করা হয় তখন কি হবে তখন দেখা গেছে ওর ঘর্ষণটা একটু বেশি পরিমাণে থাকবে যেমন প্যারাশুট দিয়ে যখন উপর থেকে নামা হয় তখন দেখা গেছে মূলত বাতাসের ঘর্ষণের কারণেই কিন্তু আমরা আস্তে আস্তে নামি তারপর দেখো চাকা বা বল বিয়ারিং সরিয়ে ফেলা তো আমি একটু আগে বলেছিলাম যদি চাকা ইউজ করা হয় তখন সেখানে ঘর্ষণ কম হবে আর যদি চাকা ছড়ানো হয় তখন সেখানে কি হবে বেশি পরিমাণে ঘর্ষণ হবে কারণ এটা ব্যাগ অথবা কোনো একটা বস্তুকে তুমি যদি চাকা ছাড়া ইউজ করে টানো তাহলে দেখা গেছে সেখানে অনেক পরিমাণে তোমাকে কষ্ট করতে হচ্ছে কিন্তু তুমি যদি চাকা লাগিয়ে সেটাকে টানার কোনো একটা ওয়েতে টানো তাহলে তোমার কি হবে সেখানে কম পরিমাণে তোমাকে কষ্ট করতে হচ্ছে তাহলে তুমি চাকাটা সরিয়ে ফেলে সেখানে সেই বস্তুটার ঘর্ষণ কি হবে বেশি হবে তারপর এই ছিল তোমার ঘর্ষণ বৃদ্ধিকরণ এবং ঘর্ষণ হ্রাসকরণ করার প্রক্রিয়া তারপর আরেকটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য এটা কেন কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণটা অনেক ক্ষেত্রে কাজ করতেছে যেমন সুবিধা আছে প্লাস অসুবিধাও আছে কারণ এই ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা প্যারাশুট দিয়ে উপর থেকে নিচে নামতে পারতাম না পড়ে যেতাম ঠিক আছে এই ঘর্ষণ যদি না থাকতো তাহলে দেখা গেছে আমরা ধরো বড় বড় দালান কোটা এগুলো তৈরি করতে পারতাম না বা কলম দিয়ে লিখতে পারতাম না বা রাবার দিয়ে মুছতে পারতাম না ঠিক আছে মূলত এই ঘর্ষণের কারণে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই কাজগুলো করে থাকতেছি কিন্তু এর কুফল আছে ঘর্ষণের কারণে দেখা গেছে যন্ত্রপাতির যে স্টারিং গুলো রয়েছে বা পিস্টারের ইগুলো রয়েছে সেখানে কি হবে তোমার বেশি পরিমাণে ঘর্ষণ হলে তাপ উৎপন্ন হয় এবং সেখানে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে আর এই জন্য দেখা গেছে তাদেরকে ঠান্ডা করে রাখতে হয় তাছাড়া আরও অনেক ধরনের প্রবলেম আছে যত ধরো যত শোল নষ্ট হয়ে যায় এই ঘর্ষণের কারণে কিন্তু হয় তারপর হচ্ছে চাকা নষ্ট হয়ে যায় এই বেশি ঘর্ষণের কারণে তো আমরা বলতে পারি এটা আমাদের জন্য প্রয়োজন প্লাস কুফল সব মিলে বলা যায় ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য তো এখান থেকে আমরা মোটামুটি এই ঘর্ষণ বল থেকে যেটা শিখেছিলাম ঘর্ষণ কাকে বলে তারপর হচ্ছে ঘর্ষণের ক্লাসিফিকেশন এবং কিভাবে তুমি ঘর্ষণ বৃদ্ধি করবা কিভাবে ঘর্ষণ তুমি হ্রাস করবা প্লাস পাশাপাশি ছিল যে ঘর্ষণ আমাদের জন্য প্রয়োজনীয় প্লাস অপ্রয়োজনীয় অর্থাৎ দুইটি মিলে হয় প্রয়োজনীয় উপদ্রব্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক বাটনে একটা প্রেস করবা ভালো থাকো সবাই